আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমার নিজে আমরা ভালো আছি। আজকে আমি বেগুনের মাছের একটু রেসিপি করে দেখিয়ে দেবো। ভিডিওটি স্কিপ না করে ভিডিও থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই ভালো লাগবে। প্রথমে দিয়ে দেবো সরষের তেল, তেল খাবার ভালো করে গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজটি ভালো করে কাটা হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতো আদা রসুনের পেস্ট। আদা রসুন দেওয়ার পরে একটু তেল ভালো করে ছেড়ে দিচ্ছি, এটা আমার সুন্দর ভাবে কাটা হয়ে গেছে। দিয়ে দেবো আমি এর মধ্যে আলুটা সুন্দর করে কাটা করেছি, এর মধ্যে আমি দিয়ে দেবো লবণটা, দিয়ে আমি কাটা করেছি। এবার এর মধ্যে দিয়ে কালো লঙ্কা দিলাম, দিয়ে জিরেটা, দিয়ে ধনেপাতা, দিয়ে মরিচটা, আর দিয়ে দেবো লবণটা। এটা আমি খুব সুন্দর করে মানে আলাদা করে আলুটা সুন্দর করে কষিয়ে নিয়েছি আমি, বেগুনটা ঠিক আমি এভাবে কেটে নিয়েছি স্পিচ করি, আপনারা চাইলে অবাধ নিতে পারেন। এর মধ্যে দিয়ে দেবো বেগুন, মানে বেগুনটা সুন্দর সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এটা আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেবো, সঙ্গে থাকুন 5 মিনিট পরে আসছি। ফিরে আসলে 5 মিনিট পর দেখুন বেগুনটা আমরা সিদ্ধ হয়ে গেছে, এবং এর মধ্যে ফাটা করে একটু ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিলাম পরিমাণ পানি। এবার এর মধ্যে আমি মাছ অ্যাড করবো, এর মধ্যে আমি এবার মাছ অ্যাড করবো, মাছটা আমি একটু ভিজিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম মাছ, এটা 5 মিনিট মতো যাবো, আমরা দিয়ে দিলাম 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পর, দেখুন বেগুন একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু জিরা গুঁড়ো, জিরা গুঁড়োটা দিয়ে ভালো করে পুড়িয়ে দেবো। তো দেখুন বেগুন মাছের এই রেসিপিটা আমি খুব সুন্দরভাবে সহজভাবে বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে ভিডিও করে দেখতে পারেন। আজকের মতোটা ভালো হয়ে গেল।